নমস্কার আশা করি ভালো আছেন আর এই যে ভালো থাকার এবং ভালো লাগার অবসাদ থেকে মুক্ত এবং অবসাদবিহীন একটা জীবন প্রত্যেক মানুষ আশা করে জ্যোতিষশাস্ত্র সেই জায়গাটা থেকে মানুষকে রিলিফ দিতে পারে জ্যোতিষশাস্ত্র পাইয়ে দিতে পারে না কোটি কোটি টাকা পাইয়ে দিতে পারে না বাড়ি ঘর ফ্ল্যাট সেগুলো আপনার ভাগ্যে আছে কি না সেটা তো নিজের কর্মফলের উপর ডিপেন্ড করে কর্মের জায়গাটা মানুষ যদি ঠিকমতো কেন করছে না কোনো ধরাতে পারে যে কর্মবিহীন কেন শিক্ষাবিহীন কেন শিক্ষা জগতে তার আলো পড়েনি কেন কর্মের জগতে ভালো রকম ভালোভাবে চলতে পারেনি কেন পারিবারিক জীবনে অশান্তি কেন এই জিনিসগুলো জ্যোতিষশাস্ত্র থেকে বার করে দেওয়া যায় এবং যেহেতু সূর্য কেন্দ্রিক এবং সূর্যের আলো প্রত্যেকটা জায়গায় পড়ে এবং সেই নেচার অনুযায়ী রাশির নেচার গ্রহের নেচার আর প্রকৃতিগতভাবে যে মাসে জন্ম সেই মাস কোন ঋতু সেই নেচারগুলো একটি জাতক বা জাতিকার মধ্যে প্রতিফলিত হয় যার জন্যই এই জিনিসগুলোকে যদি ঠিকমতো চর্চা করে নিয়ে আসা যায় তাহলে কিন্তু মানুষ একটা না একটা দিন তার সফলতার মুখ দেখতে পায় জীবনের প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রত্যেক অবস্থায় মানুষ লড়ছে লড়ে তার নিজের জিনিসটুকু বা নিজের প্রয়োজনটুকু মেটাচ্ছে যেমন মেষ থেকে মেন রাশি বারো রাশির বারো নেচার বারোটা সাতটা গ্রহের সাত নেচার দুটো ছেদবিন্দু দুটো আলো গ্রহ বা যে আলো কাটে রাহুকেতুর আর এক নেচার সেই জায়গাটায় তার জন্ম হয় চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশি জন্মকালীন তার হয়ে থাকে চন্দ্র জন্ম সময় মেষ রাশিতে থাকলে মেষ রাশি পায় এবং মেষ রাশির প্রত্যেক রাশিতে দুটো করে নক্ষত্র আছে এবং নক্ষত্রের জন্ম অনুযায়ী নক্ষত্রের নেচার অনুযায়ী সেই জায়গাটা তার প্রতিফলিত হয় তাহলে সব মানুষ এক কাজ করতো সব মানুষ একরকম পড়াশুনো করত সব মানুষেরই একরকম বিবাহ হতো এবং সব মানুষেরই বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকতো না কিন্তু এই জিনিসগুলো সমস্যাগুলো আসে আর এই সমস্যা থেকে নিবারণ পাওয়ার জন্যই জ্যোতিষশাস্ত্র যে শাস্ত্র যুগ যুগ ধরে চলে আসছে এবং যুগ সেই প্রকৃত যে রিয়েল অ্যাস্ট্রোলজি পিওর অ্যাস্ট্রোলজি এই কথাটা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কালার ভাইব্রেশনের মাধ্যমে মানুষকে উন্মুক্ত করে দেওয়া যায় আমি এত বছরের অভিজ্ঞতায় দেখেছি যে সত্যিই ভালো রেজাল্ট পাওয়া যায় যদি তার প্রেডিকশন ঠিক থাকে যদি তার প্রতিকার ব্যবস্থা ভালো থাকে কেননা সমস্ত রকমের জিনিসের সাথে সমস্ত রকম মেলানো যেমন ঠিক না জ্যোতিষশাস্ত্রের সাথে আর কোনো জিনিস মেলানো ঠিক না জ্যোতিষশাস্ত্রের মধ্যে যদি আপনি নিয়ে আসেন বাস্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে যদি নিয়ে আসেন আপনি পুজো আর্চা যদি আপনি নিয়ে আসেন ভগবান জ্যোতিষশাস্ত্রের মধ্যে যদি নিয়ে আসেন আপনি ওইখানে ওই জিনিস আছে গ্রহরা একই জায়গায় বসে থাকে এবং সেই জায়গাটা সূর্য কেন্দ্রিকভাবে সূর্যকে কেন্দ্র করে সব ঘুরে বেড়াচ্ছে এবং পৃথিবীর মানুষ আমরা পৃথিবীর জীব আমরা সেই পৃথিবীর মধ্যে কোন সময় কোন গ্রহের ছায়া কোন গ্রহের কোন প্রতিবিন্দ আপনার মধ্যে প্রতিফলিত হচ্ছে সেই অবস্থায় আপনি চলছেন যেমন তার মধ্যে আবার আছে বস্তু দুইয়ের সমন্বয়ে যেমন বলি শক্তির উৎপাদন হয় সেই প্রকারগুলো কি যেমন মেষ সিংহ ধনু অগ্নিম কিন্তু এক নেচারের অন্য নেচারে যায় কেন যায় যে তিন তিন রাশিতে একই নক্ষত্র আছে কেতুর নক্ষত্র শুক্রের নক্ষত্র রবির নক্ষত্র কিন্তু এক নাম্বারের নক্ষত্র নেই এক দুই তিন আছে মেষ দশ এগারো বারো আছে সিংহ আর উনিশ কুড়ি একুশ আছে ধনু তাহলে ধনু এবং ধনু রাশি যে অগ্নি রাশি দ্বি স্বভাব রাশি আবার সিংহ রাশি অগ্নি রাশি কিন্তু স্থির রাশি মেষ রাশি অগ্নি রাশি কিন্তু চর রাশি তাহলে দুটো করে দু রকমের মিল পাওয়া যাচ্ছে চরের যে বলে যাওয়া হবে সেই বিদেশ কারক গ্রহটি মেষ রাশির মঙ্গল রবি সিংহ রাশির রবি আর ধনুরাশির বৃহস্পতি এই মঙ্গলের অবস্থান কোথায় থাকলে কিভাবে থাকলে সেই জায়গাটা থেকে তার উত্তর পাওয়া যায় এবং কোন নক্ষত্র দ্বারা আবিষ্ট হয়ে রয়েছে ধরুন আপনার মেষ রাশি মঙ্গল রয়েছে মকর রাশিতে মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ কিন্তু শনি দেখা গেল সেই মকর রাশির অধিপতি শনি যে রাশি থেকে দশম ঘর যেখানে কর্ম যেখানে তারই হবে সেই শনির উপর ডিপেন্ড করছে মঙ্গল থাকলেই হচ্ছে না মঙ্গল শনির উপর ডিপেন্ড করে রয়েছে শনির নিষ্ক্রিয় ঘরটা। সেই শনির অবস্থান কোথায় সেই শনি যদি তার মিত্র ঘরে থাকে মিত্র নক্ষত্রে থাকে তাহলে কিন্তু সেই জায়গাটাতেও একটা ফল দেওয়া যায় মঙ্গলের কি বিদ্যুৎ বাহিত মঙ্গলের গতি মঙ্গলের উন্মাদনা মঙ্গলের স্প্রিট মঙ্গলের শক্তি মঙ্গলের দ্রুততা এই জিনিসগুলো আছে শনির হচ্ছে নিয়মানুবর্তিতা এই নিয়ম ভাবে যদি দৌড়নো যায় তাহলে একটা লোক হাঁপায় কম আর যদি অনিয়মভাবে দৌড়ায় কখনো দোতলায় উঠছে কখনো আবার মাঠে দৌড়চ্ছে কখনো রাস্তায় দৌড় হচ্ছে আবার পাঁচতলায় উঠে যাচ্ছে এই তিন তিন রকম কাজ করতে গিয়ে সে হাঁপিয়ে পড়ছে কাজে একইভাবে একই রকমভাবে যদি নিয়ম শৃঙ্খলাভাবে দৌড়োয় তাহলে কিন্তু সেই শনি তাকে সাপোর্ট দেয় আর প্রত্যেকটি গ্রহের একটি করে ভাব আছে সেই ভাবের কারকে যদি গ্রহরা বসে তাহলে সেই ভাবের কারক উন্নত হয় শনি তৃতীয় ষষ্ঠ দশম একাদশ ভাবের কারক আর তৃতীয় ষষ্ঠ তৃতীয় ষষ্ঠ দশম একাদশের শনি যদি নক্ষত্রগতভাবে ঠিক ফল দেয় তাহলে সেই জায়গাটা থেকে তার ভালো ফল আসে মেষরাশির একাদশ গ্রহ কুম্ভরাশি কুম্ভরাশির নবম ঘর তুলা তুলা রাশি শুক্র যেখানে অবস্থান থাকবে সেই অবস্থানের ঘরের ঘরটি ঘটি নক্ষত্র नक्षत्र এবং সেই তুলা রাশির শুক্র বৃষ রাশির শুক্র তাহলে দ্বিতীয় রাশি থেকে দ্বিতীয়পতি সপ্তমপতি আর শনি রয়েছে কুম্ভ রাশিতে একাদশ যে ঘরে থাকে শনি যদি কুম্ভ রাশিতে থাকে দশম দৃষ্টি আসে বৃশ্চিক রাশির উপরে তাহলে দৃষ্টি আর ঘরে থাকা একই জিনিস ব্যবহার করা না ঘরে থাকলে হাতে থাকলে ব্যবহার হয় আর দৃষ্টি দিয়ে দেখা মনের মধ্যে উপলব্ধি করা যায় মনের তারা মনের উন্মাদনা বৃদ্ধি পায় তাহলে শনি কুম্ভ রাশিতে যদি থাকে তাহলে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দেয় এবং বৃশ্চিক রাশির মঙ্গলের অবস্থান মকর রাশিতে তাহলে শনি আর মঙ্গল দ্বিদাদশ হয়ে যায় কুম্ভ রাশিতে শনি এবং মকর রাশিতে মঙ্গল মঙ্গল যদি মকর রাশিতে থাকে তার মেষরাশি থেকে পঞ্চম ঘরে দৃষ্টি যাবে সিংহ রাশির ঘরে আর সপ্তমভাবে দৃষ্টি যাবে কর্কট রাশির উপরে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি যাবে চন্দ্রের উপরে তাহলে কর্কট রাশি চন্দ্রের ঘর সিংহের ঘর রবি রাশি রবি কোথায় আছে চন্দ্র কোথায় আছে এইভাবে প্রত্যেকটা দিক যদি মিলিয়ে নেওয়া যায় এবং প্রত্যেকটি দিকগতভাবে যদি মেলানো এবং বোঝানো যদি ঠিক হয়ে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা সাকসেসের জায়গায় পৌঁছতে পারে আর সাকসেস কিন্তু মানুষের চেষ্টায় আসে সেই চেষ্টাটা কতখানি থাকে এটাও একটা গতি এটা একটা স্পিরিট এবং সেই জায়গাটায় সেই গ্রহের স্পিড যুক্ত কোন জিনিস যদি মানুষের মধ্যে থেকে থাকে কর্কট জলরাশি বৃশ্চিক জলরাশি মিন জলরাশি মিন দি রাশি বৃশ্চিক স্থির রাশি চর রাশি তাহলে প্রত্যেক রাশির নেচার কতভাবে একই মূল্যায়ন না এই মূল্যায়নের পৃথক পৃথক ভাব আছে সেই পৃথক ভাবগুলোকে যতক্ষণ পর্যন্ত না ওঠানো যায় যতক্ষণ পর্যন্ত তাকে না বোঝা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে সেই জিনিস আসে না মানুষ কিন্তু কোনো কোনো রকমভাবেই মানুষের জীবন এক নাগারে চলতে পারে না থমকে দাঁড়ায় অনেকে এসে বলেন বা অনেকে আসেন কতদিন বাঁচব আরে কতদিন বাঁচব আমি জানি না আমি নিজেই জানি না আমি কতদিন বাঁচবো আমি যদি আমার মৃত্যু খবর জেনে যাই তাহলে তো আজকের থেকেই মরব হ্যাঁ আমার সুস্থতা কত দিনের সুস্থ ভাব কত দিনের কী দশায় আমার জন্ম বৃহৎ দশায় জন্ম যদি হয় যেমন শনি ১৯ বছর শুক্র কুড়ি বছর বুধ সতেরো বছর বৃহস্পতি ষোলো বছর রাহু আঠেরো বছর বৃহদ্দশায় জন্ম হলে কটা দশা ভোগ করতে পারবো তাহলে যদি আমার শুক্রের দশায় জন্ম হয় তারপরে আসে রবির দশা রবির পরে আসে চন্দ্রের দশা চন্দ্রের পরে মঙ্গলের দশা মঙ্গলের পরে আসে আমার রাহুর দশা রাহুর পরে বৃহস্পতির দশা তাহলে ছোট দশা মঙ্গলের ছোট দশা চন্দ্রের দশ বছর তাহলে সেই ছোট দশা আর বড় দশা সেই দশাধিপতি কীভাবে আছে রোগস্থানে আছে কি ষষ্ঠ ঘর রোগ রিপুর ঘর অবসাদের ঘর এবং সেই অবসাদগ্রস্ত ঘরটি অধিপতি কীভাবে আছে দ্বাদশে অবস্থান না তো সেই দ্বাদশ জায়গা থেকে সেইখান থেকে কোনো দৃষ্টিপাত করছে না তো মানুষের সেই গ্রহ নক্ষত্রগুলোকে যদি ঠিক নেচার দিয়ে একটা মানুষ মানুষও নেচারে চলে প্রত্যেক মানুষ তার নেচারে চলে কেউ রাগী কেউ হালকা কেউ হাসি কেউ ভীষণভাবে উশৃঙ্খল কেউ ভীষণভাবে নিয়ম নিয়মানুবর্তিতা কেউ সুন্দরভাবে লাইফ লিড করছে এই যে মানুষের নেচারগুলো কেন পরিবর্তন হয় এবং সেই সুন্দর জীবনযাপন করতে গিয়ে মাঝখানে সে থমকে যায় কেন সেই থমকানোর কারণগুলোই হচ্ছে সেই গ্রহের অবস্থানের উপর নির্ভর করে এবং এই জায়গাটা থেকে বিভিন্ন উপায়ে বার করা যায় যেটা জ্যোতিষ এটা জ্যোতিষ এটা এটা ছাড়া আর কোনো ভিন্ন রাস্তা হতে পারে না এবং এটা দিয়ে একটা মানুষকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া যায় তার ভাইব্রেশন ডেভেলপ করানো যায় আর যদি তাই না করে প্রথমেই ছক ধরে মাঙ্গলিক কালসর্প স্বনীশারের সাথী আর কেমন্দ্রম দোষ এই সমস্তগুলো যদি তাকে বলতে আরম্ভ করা যায় এগুলো তো জানি জ্যোতিষশাস্ত্রে আছে এগুলো কিন্তু যেগুলো আছে সেইগুলো নিরাময়ের জন্যই তো সে আসে অসুখ না হলে তো ডাক্তারের কাছে যায় না আর সময় খারাপ না হলে জ্যোতিষীর কাছে আসে না কিন্তু সেই সময় খারাপের সুযোগ নেওয়াটা হচ্ছে জ্যোতিষীর একটা যে কোনো রকমভাবেই সেটা হচ্ছে তার অন্যায় এবং সেই ছকটাকে ভালোভাবে বিচার করে তাকে ভয় না পাইয়ে দিয়ে এই হলে এই হয় আর এটা থাকলে এই হয় এটা করলে আপনি এইভাবে সুন্দরভাবে এই কটা দিন থাকতে পারবেন আবার কিন্তু আপনাকে ওইভাবে আসতে হবে তারপর আপনি এইভাবে আসবেন এইভাবেই কিন্তু বিচার ব্যবস্থা চলে এবং সেই বিচার ব্যবস্থায় যদি ত্রুটি থাকে তাহলে সে কিন্তু কোনো না কোনোভাবে বিপর্যস্ত হয় আজই কালো ওইখানে পরশু আরেক জায়গায় পরশু আরেক জায়গায় এই করে করে তার আঙুল ভরতে থাকে কাজের কাজ কিছু হয় না কাজটা সে পায় না কাজের জায়গা থেকে সে ভিন্ন পায় তখন তাই মানুষের জায়গাটা যখন নাকি সমস্ত জায়গায় যেমন মানুষ মান প্লাস হোস দুটোই তার মধ্যে আছে যার নেই অপ্রকৃতিস্থ বলা হয় যে প্রকৃতিস্থ নয় তাহলে সেইখান থেকে সেই জায়গায় মেষ রাশির চতুর্থ ঘর চন্দ্র দশম ঘর শনি একাদশ ঘর শনি নবম ঘর বৃহস্পতি দ্বাদশ ঘর বৃহস্পতি পঞ্চম ঘর রবি ষষ্ঠ ঘর বুধ তৃতীয় ঘর বুধ দ্বিতীয় ঘর শুক্র সপ্তম ঘর শুক্র তাহলে এই যে সপ্তম ভাবের বিবাহ দ্বিতীয় ঘরে ধন অর্থ বাক তৃতীয় ঘরে তার রিলেশন চতুর্থ ঘরে তার মা বন্ধুবান্ধব গৃহ বাসস্থান পঞ্চম ঘরে তার উচ্চশিক্ষা প্রেম প্রণয় সেটা সাকসেস হবে কিনা। আর ষষ্ঠ ঘরে তার রোগ রিপু সপ্তম ঘর থেকে তার বিবাহ কতদূর সপ্তমের নবম ঘর হচ্ছে তার রাশির তৃতীয় ঘর সেই জায়গাটা থেকে এসে কতখানি সফলতা আনতে পারবে তৃতীয় অধিপতি কীভাবে বসে আছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের সাথে সম্পর্ক করেছে কিনা এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের নক্ষত্র অধিপতি কীভাবে বসে আছে সেই নক্ষত্র অধিপতিরা তার কার সাথে সম্বন্ধ করেছে সেই জায়গাটা থেকে বিচারটা নিয়ে আসতে হয় সেখান থেকে যদি কেউ বিচার না বার করতে পারে তাহলে কিন্তু সেই জ্যোতিষ কিন্তু নির্ভুল হবে না যে আসবে সে কিন্তু বারবার ঠকবে আর সব জিনিসই কিন্তু একশো ভাগ হয় না একশো ভাগ এই জন্যই হয় না যে কেউ সম্পূর্ণ নিরাময় করতে পারে না কোন চিকিৎসক আপনাকে বাঁচাতে পারবে না সারা জীবন ট্রিটমেন্ট দিতে পারবে সুস্থ করে তুলতে পারবে কিন্তু তার পরে সুস্থ রাখার দায়িত্ব আপনার যদি বলেন আপনি আমৃত্যু কোনোদিন মরবেন না কোনো চিকিৎসকেরই সম্ভব না আর কোনো জ্যোতিষীরও সম্ভব না যে চিরকাল একই রকম ভাগ্য চলবে সেটাও সম্ভব না সেই জায়গাটা থেকে কিছু না কিছু তার পরিবর্তন আসে আর ওই পরিবর্তনের সময় যদি সে সেটাকে মূলধন করে রাখতে পারে তাহলে কিন্তু সেই জায়গাটা সে বারবার আর হোচট খাবে না যখন সে খারাপ সময় আসবে ওই পরিবর্তনের সময় যে মূলধনটা সে রেখেছিল বা তার কাছে যেটা ছিল সেইটা ভাঙিয়ে সে কটা দিন চালাতে পারবে আবার তো ভালো যেমন রাতের পরে দিন ফোটে দিনের পরে আবার রাত সেরকম সময় খারাপের পরে আবার ভালো ভালো সময় যদি আমি ভাসিয়ে দিই গা তাহলে আমার সব ভালোটুকু যাবে আর আবার খারাপকে আমি ডেকে নিয়ে আসলাম এটা কেন হয় এটা হয় বুধের অবস্থানের জন্য ফিকল মাইন্ডের হয়ে পড়ে ভীষণ উত্তেজনা কোনো কিছুর সে সহ্য করতে পারে না প্রচুর অর্থ উপার্জন করলো তার গরম তার সহ্য হলো না সে মানুষের ওপর গরম নিতে থাকলো এবং এমন ব্যবহার সে তৈরি করলো যে ব্যবহার সে মানুষের কাছে খারাপ হয়ে গেল এবং সে অর্থের দাপটে অহংকারের দাপটে অর্থ তছরূপ করে দিল কেননা তার নবমপতি দ্বাদশে বসা ভাগ্যপতি দ্বাদশে বসা তার তো অবস্থার একদম খারাপ আসবেই একটা না একটা সময় সেই দ্বাদশপতির যে ঘর সেই ঘর এখন যদি ভালোভাবে থাকে তাহলে সেখান থেকে সে আবার উঠতে পারবে সেটি কোনো বিচার ব্যবস্থা দেখা যায় আর কোন দশাটা তার চলছে এখন প্রেজেন্ট দশা বর্তমান দশা কি চলছে তার উপর নির্ভর করে যেমন সাত নম্বর বৃহস্পতির নক্ষত্র ষোলো নম্বর বৃহস্পতির নক্ষত্র পঁচিশ নম্বর বৃহস্পতি নক্ষত্র তিনটে নক্ষত্র এক ঘর নিয়ে নেই রবীন নক্ষত্র এক ঘর নিয়ে থাকে না দুই ঘরে থাকে মঙ্গলের নক্ষত্র এক ঘরে থাকে না দুই ঘরে থাকে তাহলে রবীন নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এই নক্ষত্রগুলো দুই ঘর ধরে দৌড়ায় তাহলে দুই ঘর যদি দৌড়ায় তাহলে দুই ঘরের নেচারের সাথে ওই দুই ঘরের অধিপতির সঙ্গে সেই নক্ষত্রের মিল কতটুকুনো যেমন সাত নম্বর নক্ষত্র মিথুন কর্কটে থাকে পাঁচ নম্বর নক্ষত্র বৃষ আর মিথুনে থাকে আর বারো নম্বর নক্ষত্র সিংহ আর কন্যাতে থাকে একুশ ষোলো নম্বর নক্ষত্র চোদ্দ নম্বর নক্ষত্র কন্যা তুলায় থাকে ১৬ নম্বর নক্ষত্র আর বৃশ্চিক থাকে একুশ নম্বর নক্ষত্র ধনু এবং মকরে থাকে তেইশ নম্বর নক্ষত্র মকর এবং কুম্ভে থাকে পঁচিশ নম্বর নক্ষত্র কুম্ভ এবং মিনে থাকে তাহলে দেখা যাচ্ছে যে শনি বৃহস্পতি শনি বৃহস্পতি আর বৃহস্পতি শনি বৃহস্পতি শনি রবি যোগস্থান আছে তাহলে বুধ এবং শুক্রের মধ্যে মঙ্গলের যোগস্থান আছে যার জন্য মঙ্গলের সমসপ্তম ঘর দুটি শুক্রের ঘর বৃষের অপোজিটে বৃশ্চিক আর তুলার অপোজিটে মেষ মঙ্গল শুক্রের বুধ বৃহস্পতি সাত নম্বর নক্ষত্র যে বুধের ঘর আর চন্দ্রের ঘর নিয়ে থাকে তাহলে প্রত্যেকটি বুধের ঘরের সমসপ্তম ঘর বৃহস্পতির ঘর কন্যা রাশি বুধের ঘর মিথুন রাশি বুধের ঘর সমসপ্তম ঘর মিন রাশি ধনু কিন্তু শনির সমসপ্তম ঘর রবি শনির সমসপ্তম ঘর চন্দ্র তাহলে রবি হচ্ছে আত্মা গ্রহ চন্দ্র হচ্ছে মনো গ্রহ রবি হচ্ছে পিতৃকারক গ্রহ চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ তাহলে মা এবং বাবা এবং মন এবং তার যে শরীর কন্ট্রোল করে শনি কেন সমসপ্তম দুটো ঘরের তাহলে শনিচন্দ্রে যোগে বলছে বিষ যোগ আমি বলছি না জ্যোতিষ শাস্ত্র বলছে শাস্ত্রে লেখা আছে তাহলে বিষযোগ খণ্ডানোর বিশ যোগী হবে তাহলে শনির সমসপ্তম চন্দ্রের ঘর শনির সমসপ্তম রবির ঘর তাহলে খণ্ডানোর ব্যাপার আছে তাহলে সেই বিষ যে তার অবসাদগ্রস্ত তার যে জীবনে দাঁড়িয়ে ওঠার যে মূল মন্ত্র সেই ওই শনি রবি শনিচন্দ্রের ঘরেই লোকই আছে খুঁজে বার করার দায়িত্ব জ্যোতিষীর সে কি করে খুঁজবে বৃহস্পতি বুধ যোগ ছন্ন ছাড়া যোগ অথচ বৃহস্পতি বুধ সমসপ্তম একশো আশি ডিগ্রি তাহলে বৃহস্পতির মধ্যে বুধের যোগ রয়েছে বুধের মধ্যেও বৃহস্পতির যোগ রয়েছে সেটা খুঁজে বার করার দায়িত্ব জ্যোতিষীর কতটুকু ডিগ্রিতে গেলে কোন নক্ষত্রে থাকলে এবং কোন বুধ বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করলে সেই যোগ হবে সেটা জানা জ্যোতিষীর কাছে সেটা না জেনে যদি এক পলক দেখে নক্ষত্র না বসিয়ে দশা বিচার না করে কোন কানে জন্ম যেমন নাকি আমি বলেছিলাম যে যে কোনো যে কোনো জায়গায় তার দশ ডিগ্রি দশ থেকে কুড়ি ডিগ্রি কুড়ি থেকে তিরিশ ডিগ্রি তিন কান জন্ম প্রথম কান রাশিস ঘর দ্বিতীয় কান পঞ্চম ঘর তৃতীয় কান নবম ঘর নবম ঘর তাহলে একটা শিক্ষার ভাগ একটা ভাগ্যের ভাগ বা পিতার ভাগ আর একটা নিজের এই নিজে আমি যদি না থাকি তাহলে আমার ভাগ্য বা শিক্ষা বা পিতা থাকার কোনো মানে থাকবে না থাকলেও কি না থাকলেও কি অতএব আমি আছি বলেই তার অস্তিত্ব আছে সূর্যের থেকে পৃথিবীর সৃষ্টি পৃথিবীর থেকে চন্দ্রের সৃষ্টি তাহলে সূর্যের আলোয় সব গ্রহরা আলোকিত তাহলে সূর্য যদি না থাকে কারোর অস্তিত্ব থাকবে না বাবা যদি না থাকে বাবাই যদি না হয় সন্তানের অস্তিত্ব আসবে না মা যদি না থাকে সন্তানের অস্তিত্ব লোক পাবে তাহলে সেই জায়গাটায় সেই জন্য চতুর্থ ঘর থেকে মায়ের বিচার হয় আর নবম ঘর থেকে হয় পিতার বিচার তাহলে চতুর্থ যদি মাতা হয় চতুর্থ যদি মাতা হয় তাহলে পঞ্চম পিতা হবে না কেন না কাল পুরুষের ছকের ভাগ সেই ভাগগুলোকে জেনে সেইভাবে অ্যাপ্লাই করো প্রথম মেষ রাশি তুমি দ্বিতীয় তোমার বাক্ষমতা গলা তৃতীয় তোমার ভাই বোন রিলেশন চতুর্থ তোমার মাতা তাহলে চার চারকে যদি তিন দিয়ে গুণ করা যায় তিন চারে বারো তাহলে বারোটা রাশি বারোটা রাশি তিরিশ ডিগ্রি করে ভাগ আছে তিরিশ ডিগ্রি করে বারোকে যদি গুণ করা যায় তিনশো ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রির সার্কেলের মধ্যে সাতাশটা নক্ষত্র ঘুরছে নক্ষত্র ঘরে নক্ষত্র স্টিল কিন্তু বারোটা ঘরের মধ্যে সাতাশটা নক্ষত্র অবস্থান করছে সাতটা গ্রহ ঘুরছে দুটো রাহুকেতু সেও ঘুরছে তাদের জায়গায় বৃহস্পতি রাহুর যোগ যদি গুরু চন্ডাল হয় এক একটা লোক একটা জ্যোতিষী আমাকে যদি দেখিয়ে দিতে পারে যে বৃহস্পতি রাহুর যোগ কোনো বইতে লেখা আছে এবং বৃহস্পতি রাহুর শত্রু রাহু বৃহস্পতির শত্রু এবং সেই জায়গাটা যদি দেখা তাহলে আমি জ্যোতিষী ছেড়ে দেব তার মানে তারা পড়াশুনো করেনি শাস্ত্রটাকে ভালো করে অর্থায়ন করেনি এবং শাস্ত্রকে অধ্যয়ন করে ভালো করে যুক্তিতে বা কেন কি বলতে চেয়েছে বই পড়ে কমপ্লিট পড়াশুনোর যখন স্কুল বা যে কোনো কলেজের বই পড়ে সেই বই তো পরীক্ষা দেওয়া যায় না তার মধ্যে থেকে তুলে নিয়ে আসতে হয় কি কি সাবজেক্ট আসতে পারে কি কি প্রশ্ন আসতে পারে তার উত্তরটুকু তুলে নিয়ে আসতে হয় সেরকম শাস্ত্রটি অধ্যয়ন করে তার উত্তরটুকু তুলে নিয়ে আসতে হয় সেই উত্তরটা অ্যাপ্লাই করতে হয় জাতক বা জাতিকার উপর প্রয়োগ করতে হয় এবং সেই প্রয়োগে যদি ঠিক হয় ভালো হতে বাধ্য আর যদি ভুল হয় তাহলে আজ আপনার কাছে কালকে কাছে যাবে এর থেকে ভালো কে আছে কিন্তু ভালোর তো শেষ নেই খারাপের শেষ আছে খারাপের একটা শেষ আছে সেই শেষের দিক থেকে যেন সেরকম না আসে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ প্রত্যেক সময় চিন্তা করবে যে আমি কিভাবে দেখব কিভাবে চলবো রবি গরমকালীন গ্রহ সে বছরের প্রথম গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ সে মেষ বৃষ বৃষরাশি দিয়ে পাস করে তাহলে সেই জায়গাটায় রবি পর 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 পাস করতে করতে চৈত্র মাসে মেন রাশিতে পাস করে আবার সেই বৈশাখ মাসে গিয়ে সে বারো মাসে সে বারোটা ঘর পরিবর্তন করে চন্দ্র সোয়া দুদিন তাহলে সেই জায়গাটাই সেই সোয়া দুদিনের মধ্যে সেখান থেকে সেই যে ঘরটার মধ্যে বসে থাকে তাহলে সোয়া দুই নক্ষত্র সে পার করে একটা ঘরে সোয়া দুই নক্ষত্র করে আছে একটি নক্ষত্র তেরো ডিগ্রি বিশ মিনিট করে একটি নক্ষত্রের আবার তিন ডিগ্রি বিশ মিনিট করে ভাগ আছে চার ভাগ তাহলে এক এক ভাগের এক এক রকম ফল কারোর জন্ম কীর্তিকা নক্ষত্রে কীর্তিকা নক্ষত্র এক নম্বর নক্ষত্র চন্দ্র কীর্তিকা নক্ষত্র রয়েছে কোন ভাগে রয়েছে চারটে ভাগ থাকে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পাদ এই চারটি ভাগের কোন ভাগে চন্দ্র পড়েছে এবং সেই ক্যালকুলেশনে দশার ভাগ পড়বে কতটুকু দশা সে জীবনে পেয়েছে রবির দশায় জন্ম আরে কেতুরদশায় জন্ম কে এক নম্বর নক্ষত্র কেতুর নক্ষত্র কীর্তিকা নক্ষত্র এবং সে কতটুকুনো কেতুরদশা পেয়েছে তারপরেই কিন্তু আর তার শুক্রের দশা কুড়ি বছর আসছে তারপরে তার রবির দশা আসবে তাহলে রবি হচ্ছে সেই মেষ রাশির পঞ্চমপতি চন্দ্র হচ্ছে তার শুক্র হচ্ছে তার দ্বিতীয় সপ্তমপতি তারপর আসবে চন্দ্রের দশা চন্দ্র চতুর্থপতি এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে তার দশার জায়গাটায় দাঁড়িয়ে সেই দশা অধিপতি ভাবে রয়েছে ছকের মধ্যে সেটা বিচার্য বিষয় সেই জায়গাটায় বিচার করে তারপরে একটা জিনিসে যা যায় যাওয়া যায় যে এটা এই 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 জায়গায় গ্রহটির কোনো রিফ্লেকশন নেই এই ছকটাকে এই গ্রহটি কোনো রিফ্লেক্ট করতে পারছে না যেটা তার কর্মকারক গ্রহ হতে পারে ভাগ্যকারক গ্রহ হতে পারে পিতৃকারক গ্রহ হতে পারে মাতৃকারক গ্রহ হতে পারে শিক্ষা কারক গ্রহ হতে পারে বন্ধু কারক গ্রহ হতে পারে এবং শত্রু কারক গ্রহ হতে পারে সেই গ্রহটি তাকে তার ছককে ভাইব্রেশন ডেভেলপ করাতে সাহায্য করছে না তাহলে সেই গ্রহটিকে নিয়ে তুমি পড়ো গ্রহটি জন্মকালীন যেখানে ছিল বর্তমানে গোচর ফলে গ্রহটি কোথায় আছে সেই ফলটা দেখো এবং সেই গ্রহটি কোন নক্ষত্রে আছে সেই নক্ষত্রের অধিপতি কোথায় বসে আছে সেই গ্রহটি যদি কোন যে নক্ষত্রে থাকে সাতটা নক্ষ সাতটা গ্রহের মানে দুটো দুটো রাহুকেতু যে কোনো নক্ষত্রে থাকতে পারে তার অবস্থান কোথায় সে কোনো ষষ্ঠ দ্বাদশ সম্বন্ধ করেনি তো তাহলে সেই জায়গাটা থেকে তার কর্মের অসুবিধা হচ্ছে শিক্ষার অসুবিধা হচ্ছে বিবাহের অসুবিধা হচ্ছে এবং বিবাহিত জীবন ভালো যাচ্ছে না এবং যে কোনো রকমভাবেই সে একটা আত্মগ্লানিতে ভুগছে এবং মারাত্মক রকম অবসাদে ভুগছে এবং সেই অবসাদ থেকে তার সে মুক্ত করতে পারছে না আস্তে 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 সে নানান রকম নানান ধরনের চিকিৎসকের কাছে দৌড়াচ্ছে সেইটাকে বার করতে হবে আর সেটা যতক্ষণ পর্যন্ত বার না করতে পারবে জ্যোতিষ জ্যোতিষ হিসেবে পরিচিতি পাবে না তারপরে রয়েছে জ্যোতিষের পথে নবাংশ একটা সেই নবাংশে যদি কা অরিজিনাল যে জন্মছক জন্মছকের গ্রহ নবাংশের গ্রহ যদি এক ঘর হয় একই ঘর হয় দ্বাদশ ঘরে যে গ্রহ বসে নবাংশ সেই দ্বাদশ ঘরেই বসে রয়েছে তাহলে গ্রহটি বর্গোত্তম হয় কিন্তু অবস্থানগতভাবে খারাপ হয় অবস্থানগতভাবে খারাপ হয় যেমন দেখুন আপনি ভালো সবাই ভালো যারা টিভির ওপাশে বসে আছেন তারা সবাই ভালো কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে খারাপ হয় বাড়ি ফিরবেন ট্রেন ফেল করেছেন লাস্ট ট্রেন যাওয়ার কোনো রাস্তা নেই বাইরে বেরোতে হবে নয় অন্য যান ধরতে হবে তার জন্য পয়সার দরকার আছে পকেটে পয়সা নেই অনেক টাকা লাগবে সেই কোনো ট্যাক্সি নিয়ে বা কোনো গাড়ি নিয়ে এসে বাড়িতে এসে ভাড়া মেটাতে হবে কিন্তু যেখান থেকে আপনি ট্যাক্সিতে নামবেন সেখান থেকে বাড়ি অনেক দূর হেঁটে যেতে হয় ওই রাত্রিবেলা গাড়ি চালিয়ে সে ট্যাক্সিওয়ালা আপনার সাথে গিয়ে ভাড়া আনতে যাবে না বা আপনি তাকে যদি বলেন যে আপনি দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি ট্যাক্সিওয়ালা বিশ্বাস করবে না তাহলে এই যে অবস্থার পরিপ্রেক্ষিতে খারাপ অবস্থা হলো কিন্তু আপনি তো ভালো কিন্তু আপনার ভালোর মূল্যায়ন হচ্ছে না সেই ভালোর ভালোত্বর মূল্যায়ন হচ্ছে না সেই মূল্যায়নটা করবে কোন গ্রহ দেখবেন সেই গ্রহ যদি সাপোর্ট থাকে ট্যাক্সেলা বলবে ঠিক আছে আপনি আসুন আমি এখানে অপেক্ষা করছি আপনি এনে আমাকে দিয়ে যান ভালো ব্যবহার করবেন কিন্তু যদি সেই গ্রহ যদি আপনার সেইখান থেকে তাহলে কে সেই জায়গাটা কোন জায়গা সেটা দেখুন নবম গ্রহটি কিভাবে আছে যে নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের অধিপতি কীভাবে আছে পঞ্চম নবম কালে কানেকশন হয়েছে কিনা পঞ্চমের সঙ্গে চতুর্থের কারণে কেন্দ্র এবং কোণের সম্পর্ক তৈরি করেছে কিনা কেন কেন্দ্র কোণের সম্পর্ককে জ্যোতিষশাস্ত্রের রাজ্য বলা হয় রাজ্যক মানে আপনি রাজা হয়ে মুকুট পরে বিরাট সিংহাসনে বসবেন না কেননা যোগগুলো পাবেন যেমন নাকি আমি বললাম ওই গুরুচন্ডল যোগ কেমনদ্রম যোগ পিস যোগ কালসর্প যোগ এছাড়াও ভালো যোগগুলো আছে ভালো যোগগুলো কেউ বলবে না তো ভালো যোগটা যে থাকে সেই ভালো যোগ খারাপ যোগকে খণ্ডাতে পারে ভালো আছে বলেই তো খারাপ আছে আবার খারাপ থেকে বেরিয়ে আসলে সে ভালোর দিকে যাচ্ছে তাহলে খারাপ থাকলে ভালো থাকবে সেই ভালোর গ্রহগুলো কোনগুলো কোনো আছে এবং তার শক্তি কতখানি আর সেই শক্তিতে সে তৌড়তে পারবে কিনা সেই শক্তি তাকে খণ্ডিত করতে পারবে কিনা যেমন দুর্গার অসুরবধ তার মানে সময় কাল অশুভত্বকে নিধন করে সেই রকম কাল সময় আপনার ছকে রয়েছে অশুভত্বকে নিধন করার আরো গ্রহগুলো তার শক্তিকে বিবেচনা করে তার শক্তিকে নির্ভর করে সেই অশুভত্বের গ্রহটিকে নিধন করা যায় কি না সেটা বিচার সেই জায়গাটা থেকে বিচারটা বেরিয়ে আসে অথচ দেখবেন চন্দ্র চতুর্থপতি রাশি রাশি চতুর্থপতি চন্দ্র মেষ রাশিতে গেছে এবার সেই জায়গাটা থেকে প্রত্যেকটি সক্ষেত্রের গ্রহ শুক্র রাশিতে বুধ কন্যা রাশিতে শনি কুম্ভ রাশিতে এবং দেখা গেল যে বৃহস্পতি ধনুরাশিতে সক্ষেত্রে সব নিজের নিজের ঘরে গ্রহগুলো বসে রয়েছে কিন্তু সেই হরস্কোপের জাতক বা জাতিকার জীবনে কিচ্ছু করতে পারেনি তার কারণ ওই কারণটা খোঁজার জন্য তো জ্যোতিষশাস্ত্র শেখা জ্যোতিষশাস্ত্রকে উপলব্ধি করা কেননা প্রত্যেকটি ঘরের যে কোনো রকমের আপনি যদি চিন্তা করেন দেখবেন মেষ রাশির নবম ঘর হচ্ছে ধনুর ঘর ধনুর নবম ঘর হচ্ছে রবির ঘর তাহলে নবমের নবম ঘর হচ্ছে রবির ঘর তাহলে দ্বাদশের একটা নবম ঘর আছে তাহলে যদি রাশি দ্বাদশ হয় তাহলে নবম ঘর হবে মঙ্গলের ঘর বৃশ্চিকের ঘর দ্বাদশ মিনের ঘর সেই মঙ্গলের অবস্থানের ক্ষেত্রে সেই মঙ্গল যদি ভালোভাবে অবস্থান করে তাহলে সেই দ্বাদশের এফেক্ট আসবে না সেই জায়গা থেকে সে বেরিয়ে পড়তে পারবে ভাবে যদি চেরা বিচার না করতে পারেন এবং চেরাভাবে নিজেকে যদি আপনি প্রতিফলিত না করতে পারেন জ্যোতিষ ছক নিয়ে নবাংশ নিয়ে কোন জন্ম দশা নিয়ে নক্ষত্র নিয়ে তাহলে কিন্তু সে পূর্ণ বিচারটা পাবে না কেন একটা মানুষের ছক হাতে পড়লেই বলে দেওয়া যায় সে কি নেচারের লোক তার কি দোষ আছে কি গুণ আছে তার বিবাহিত জীবন কেমন শিক্ষা জীবন কেমন এবং তার কর্মজীবন কেমন ভবিষ্যতে কর্ম ভালো হবে কিনা এবং কর্মে অনেক উন্নতি করবে কিনা বিদেশ যাবে কিনা এবং বিদেশে গিয়ে উন্নতি হবে কিনা না ওখান থেকে তাকে ফিরে আসতে হবে সেই জায়গাটা থেকে সে পারবে তাহলে জীবনের সেই কাণ্ডগুলো সেই গ্রহগুলো অবস্থান ক্ষেত্রে নেচার নেচার থেকে তার বিকল্প ব্যবস্থা নেচারের থেকে তার প্রতিফলন এবং দেখবেন যে প্রত্যেকটি জিনিসই তার নেচারভাবে বসে রয়েছে রবি ওই যে বললাম বৈশাখ জ্যৈষ্ঠ মেষ রাশি আর রাশি দিয়ে পাস করে আবার দেখবেন বর্ষাকালে মিথুন রাশি কর্কট রাশি দিয়ে পাস করছে তাহলে বুধ আর চন্দ্রের চন্দ্র জলকারক গ্রহ বুধ হচ্ছে বায়ু কারক গ্রহ তাহলে হাওয়া আর জল তার মানে বৃষ্টি হাওয়াতে মেঘ টেনে নিয়ে আসছে কর্কট রাশির জলে বৃষ্টি হচ্ছে রবি সেখান দিয়ে পাস করছে এবং দেখবেন সেই সময়টা বর্ষাকাল ছ নম্বর নক্ষত্র আদ্রতা, আদ্রা নক্ষর আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র এবং রবি যদি সেই নক্ষত্রে থাকে তাহলে সেই জায়গাটা থেকে রকম ভাবে কখনো শুষ্ক কখনো রোদ কখনো বর্ষা কখনো আবার মেঘ সেই সময়টা নেচার বলছে তাহলে মানুষের যদি ছ নম্বর নক্ষত্রে জন্ম হয় আদ্রা নক্ষত্রে রাহুর দশায় জন্ম হয় তাহলে সেই জাতক বা জাতিকার কি ফল আসতে পারে রকম নেচার আসতে পারে সেটা দেখে বলা যায় আগে মানুষকে বলুন যে তার সে কী নেচারের মানুষ এবং তার সাথে কোন গ্রহ সেট হবে কোন গ্রহ তার থেকে এগিয়ে ভাইব্রেশন ডেভেলপ করলে তার উন্নতি হবে সেই জায়গাটা ধরুন তাহলে তো দেখবেন যে সেই জায়গাটা থেকে সে উন্নতি করছে আর যদি তা না বলেন আপনি যদি বলেন একশো কুড়ি মাইল দূরে ওই মন্দির আছে ওখানে গিয়ে কপাল ঠুকে আসুন ভাগ্য ভালো হবে তাহলে বাড়িতে কপাল ঠুকতে কী দোষ ঠাকুর তো ভ্রমণে যায় না ঠাকুর তো সর্ব জায়গায় সর্বকালের সর্বশরীরে জ্ঞানের নিজের মধ্যে বিদ্যমান আপনার ভিতরেই ভগবান আছে আর সেই ভিতরের ভগবান সেই অন্তরের মাতা পিতাকে জাগিয়ে তুলে সেই জায়গাটা নিজের ভাগ্য অন্বেষণ করে সেই দিক দিয়ে এগিয়ে চলুন দেখবেন ঠিক ভালো হবে মনের জোর বাড়বে ভালো থাকুন ভালো রাখুন আবার দেখা হবে নমস্কার